এক ফোঁটা পানির থেকে তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, আজকে এই পর্যন্ত নিয়ে আসলো। একদিনও কি 2 মিনিট বসে এই ভাবনাটা ভাবছি যে আমি তো 1 ফোঁটা পানি ছিলাম, আজকে আমাকে এখানে নিয়ে আসছেন আল্লাহ। আমি ভাব দেখাই তো দেখাই কি করে, ভাব বোঝেন? শব্দ যদিও অহংকার বললাম না, আজকে বাড়িওয়ালা বাড়ি পায়া ভাবে চলে আসে, জমিনওয়ালা জমিন পায়া ভাবে চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া ভাবে চলে আসে, যুবক যৌবন পায়া ভাবে চলে আসে, মোটর সাইকেলের উপরে উঠলে ভাব ভিন্ন, ঠিক না? কি বলেন? কাউকে আগে যেতে দিতে চায় না, সব পিছিয়ে যাবে, আমি আগে যাব। এই প্রতিযোগিতা করতে করতেই তো কতজন দুনিয়ারে ওভারটেক করে আখেরাতে চলে গেছে। এই ঢাকা ময়মনসিংহ রোডে বহু প্রতি মাসে 2-1 জন পাওয়া যাবে, ঠিক না? আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, আল্লাহ বলে, আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মা হিনা, আজকে তুমি ভাবে চলে আসছো, তুমি কি 1 ফোঁটা পানির ফোঁটা ছিল না? 1 ফোঁটা পানি তো ছিল, তাও দুর্গন্ধময় বিদ্ঘুটে নিকৃষ্ট পানি। কোরআন বলে মা আম্মা হিনা, নিকৃষ্ট পানি। হমানজা আলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? হমানজা আলাকা মজগা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়াইলো? আমা কুন্তা সগীরা, তুমি কি ছোট ছিল না? ফমান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুন্তা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? ফমান কওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুন্তা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না? ফমান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুন্তা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফমান আগনাকা, আজকে এই ব্যক্তিত্বের বিকাশ কে ঘটাইল? কে ঘটাইছে? আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। বিদায়, আমার কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি লম্বা করব না, ওইখান থেকে বাহির হয়ে গেছি। মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ এইভাবে সাজাইলেন, সাজাইতে সাজাইতে বিবেক দিলেন তো এরকম যে সৃষ্টির ভিতরে কাউকে আর ছোঁয়াও দেন নাই, বুদ্ধি দিলেন তো এমন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, বিদ্যা দিলেন তো এমন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের সমান বিদ্যান সৃষ্টির ভিতরে কেউ নাই, বিশ্বাস হয় আপনাদের? মানুষই সবচেয়ে বড় বিদ্যান, আল্লাহ বিদ্যার ভাণ্ডার মানুষকে উঠায় দিয়া দিছেন, বুদ্ধির ভাণ্ডার মানুষকে উঠায় দিয়া দিছেন। যদি না দিতেন তো মানুষ মুঠোফোন বানাইলো তো বানাইলো কি করে, আমাকে বুঝান? লোহাকে আকাশে উড়াইলো কি করে, লোহাকে সমুদ্রে বাসাইলো কি করে, মানুষের টেকনোলজি আবিষ্কার করলো তো করলো কি করে, কম্পিউটার আসলো তো আসলো কি করে, এটা তো মানুষের বুদ্ধির বিকাশ। আপনি বলবেন আমাকে তো দেয় নাই, কিন্তু আমার মতো একজনকে তো দিছে। হ্যাঁ, সবাইকে দিলে তো মারামারিই লাগতো, ঠিক না? হ্যাঁ, কি বলেন? দেখেন না, ব্যবসায়ীরা বলে কম্পিটিশন ব্যবসা, 30 সালের বাজার আলারও বলে এখন আর আগের মতো ব্যবসা করা যায় না, কম্পিটিশন। কেন? সব দোকানদার কারমালকে বেচবে, কাঠটা আগে বেচবে চিন্তা করে। যদি সবাই যদি বিজ্ঞানী হইতাম আমরা, তাহলে তো আপোষে মারামারি করতাম, ঠিক না? কার কম্পিউটারকে কিনতো, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমার মতো একজনকে তো আল্লাহ বিদ্যা দি বুদ্ধি দিছেন না দেন নাই, নাহলে তার বিহীন মুঠোফোন আসলো কি করে, তাহলে মোবাইল আসলো কি করে, মুঠোফোন আসলো কি করে, তাহলে প্লেন আকাশে উড়লো কি করে, লোহা উড়লো কি করে, লোহা সমুদ্রে বাসলো কি করে, আরো যে কত আবিষ্কার। আল্লাহ মানুষকে বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, বিবেক দিছেন, চিন্তা ক্ষমতা দিছেন। মানুষ যা চিন্তা করতে পারে দুনিয়ার কেউ পারে না, নাইলে এই কথা কোত্থেকে সত্য হইতো যে মানুষ চিন্তা সর্বকিছুর থেকে গতি বেশি হলো মানুষের চিন্তার গতি, ঠিক না? সৌদি আরব গেছেন,
যাইতে কয় ঘন্টা লাগছে? 7 ঘন্টা, ঠিক না? হজে ওমরায়, কিন্তু চিন্তার মাধ্যমে যাইতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কয় ঘন্টা? হ্যাঁ, 1 সেকেন্ডও মনে হয় লাগে না, ঠিক না? যারা গিয়ে আসছে, দেখা আসছে বাইতুল্লাহ, হ্যাঁ, মনে হয় চিন্তা করলে কই তো খারাপ হয়েছে বাইতুল্লাহ, ঠিক না? মানুষের চিন্তার গতি এত বেশি, আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিয়েছেন। আয়সা গেছি আমি জায়গায়, ওই মানুষটার বাবা উচিত, এটাই আমার কথার সূত্র ছিল, মানুষটার বাবা উচিত, এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিয়েছেন, কেন দিয়েছেন এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনটা কেন দিয়েছেন? যুবক, তোমারও বাবা উচিত, 60-70 যে সবাই পাবো এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না, যে 60ই পাবো, 70ই পাবো, কেউ বলতে পারবো না কতটুকু পাবো। হায় হায়, যদি বলতে পারত তাহলে অনেক দুর্ঘটনার থেকে মানুষ বেঁচে যেত। তাইলে ওই পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়, ওই ছেলে মনে হয় বাইক নিয়ে ওদিন আর পদ্মা ব্রিজে উঠতো না, কেন না? ও তো জানতো যে মধ্যখানে মালাকুল মৌত দাঁড়ায় আছে, যাইতে দেরি, আমি মরতে দেরি হবে না, তাইলে ও কোনোদিন ওই বাইক নিয়ে পদ্মা সেতুতে ওই দিন উঠতো না। আর সারা বাংলাদেশের বাইকালাদের আকাঙ্ক্ষা, এক অ্যাক্সিডেন্ট দুলায় মিশাইয়া দিত না, ঠিক না? এই 30 সালের যুবকের ভিতরে, মনের ভিতরে যারা বাইক চালায় ওদের মনেও আকাঙ্ক্ষা রয়ে গেছে যে হায়, বাইক নিয়ে যদি পদ্মা সেতুটা এই পার থেকে ওই পারে যাইতে পারতাম তাইলে মনে হয় মনটা ঠান্ডা হতো। কিন্তু কবে যে এদের ভাগ্য খুলবে এটা আল্লাহই জানে। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, ময়ূরও গেল ময়ূরও গেল, সব বাইকালা করে সোয়ায়াত হয়ে গেছে, পদ্মা সেতুতে বাইক উঠা নিষেধ, ঠিক না? হ্যাঁ, সে কি জানতো? না 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 না, আমরা কেউ জানি না কে কখন চলে যাব। বিদায় প্রশ্নের জায়গায় চলে আসি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক, কেন এই ছোট জীবন কেন দিলেন আল্লাহ? 60-70 বছরের জীবন কেন দিলেন? হ্যাঁ, কেন দিলেন এই 60-70 বছরের জীবন? এটা বাবা উচিত, 30 সালের মানুষ, বাবা উচিত, কেন দিলেন? কাটানোর জন্য দিলেন না গড়ার জন্য দিলেন? এই দুটা বাবা উচিত। না 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 না, কাটানোর জন্য দেন না, এটা সত্য, এই ছোট জীবনটাকে গড়ার জন্য দিয়েছেন। কসম খোদা, মার পেটে যেরকম সন্তান 10 মাস বসা থাকে, আপনারা যে বসা আছেন, এই বসা মার পেটে আল্লাহ শিখাইছে, আল্লাহ মার পেটে আমাদেরকে বসায় রাখছেন 10 মাস। কেমনে বসায় রাখছেন জানেন? মোত্তাকিয়ানা নিয়ামিনিক ও মোত্তাকিয়ানা নিয়াসারি, ডাইন দিক দিয়ে একটা পানির বালিশ ঢুকায় দিছে, বাম দিক দিয়ে একটা বালিশ ঢুকায় দিছে, তারপরে বসায় রাখছে। পুরুষ আমরা জানি না, মা বোনরা জানে, বাচ্চা আসার পরে ওই বালিশও বাহির হয়ে চলে আসে, আল্লাহ পানির বালিশ দিয়ে আমাদেরকে বসায় রাখছে। মার পেটে আমরা 10 মাস ছিলাম সময় কাটানোর জন্য না, আল্লাহ তো আল্লাহ, দেখায় দিছেন ঈসা আলাইহিস সালামকে এক ফু দিয়া বানায়, জিব্রিল আলাইহিস সালাম গায়ে টাচ করেন না, শুধু এরকম ধরছেন আর এখান দিয়া ফু দিছেন, ফু দিতে দেরি, কমপ্লিট হইয়া প্রসব বেদনা উঠতে দেরি করে নাই, খেজুর গাছের নিচে যাইতে দেরি, ঈসা আলাইহিস সালাম আসতে দেরি করেন নাই, আবার আসতে দেরি, চিৎকার দিতে দেরি করেন নাই, চিৎকারও দিছেন দুনিয়ার সামনে, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ফাওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, চিৎকারও দিছেন, আইসেই কথা বলা শুরু করছেন, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে আমাদেরকে তৈরি করতে পারতেন, আল্লাহ জানে বসায় রাখছেন এই জন্য যে তোমাকে এইখান থেকে পূর্ণতা নিয়ে যেতে হবে, যদি মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে গেলে তাহলে সারা দুনিয়ার বিনিময়ে তুমি ওইখানে পূর্ণতা অর্জন করতে পারবে না,
আজকে যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে, আছে বহুত, কোটি কোটি টাকার মালিক আছে, শত কোটি কেন হাজার কোটি টাকার মালিক আছে, সন্তান ঘরে প্রতিবন্ধী, ওই টাকা দিয়েও প্রতিবন্ধী দূর করার ক্ষমতা নাই কারো। যে মার পেটের থেকে দৃষ্টি না নিয়ে আসছে, এখানে দৃষ্টি অর্জন করা সম্ভব না। যে মার পেটের থেকে শ্রবণ শক্তি নিয়ে আসে না, এখানে অর্জন করা সম্ভব না। তদ্রূপ এই ছোট জীবনটা কাটানোর জন্য না, ভালো মতে বোঝেন। লম্বা আমি বেশিক্ষণ করব না, রাস্তা বাঁচতে চলছে 12:30, সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজর নামাজ পড়বেন না, এরকম ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না। এক নামাজের, এক নামাজ কুঠি ওয়াজের চেয়েও দামি। ভাববেন সারা রাত্র ওয়াজ শুনবেন ফজর নামাজ পড়বেন না, আর যুবকরা ভাগতেছে সময় কাটে না, চলো একটু ওয়াজ শুনে নেই, একটা দেড়টার পরে খেলা শুরু হবে, বাকি সময়টা খেলার ভিতরে কাটায় দিব। হ্যাঁ এরকম নাকি? না মেরে দোস্ত, লম্বা কথা হবে না, বিদায় বাবা উচিত। এই ছোট জীবনটা কেন? প্রত্যেকের বাবা উচিত, কাটানোর জন্য না, গড়ার জন্য, গড়ার জন্য। যে গড়া যাবে এই ছোট জীবনটা, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, দাম পাবে, জায়গা পাবে, এমনকি আল্লাহর সেলুট পর্যন্ত পাবে। সেলুট, সালাম কাউলাম মির রব্বির রহিম, আল্লাহর সালাম পাবে, সালাম, যেটাকে আমি সেলুট বললাম, আল্লাহ সালাম দিবে তাকে। সৃষ্টি তো দিবি দিবে, আল্লাহ পর্যন্ত সালাম দিবে, ও চির শান্তির জায়গা জান্নাত মিলবে। যুবক সবাইকেই বলতেছি, দুনিয়া চাহিদা পুরা করার জায়গা না, ছোট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র আমাদের এই দুনিয়াটা। বর্তমানে 800 কোটি মানুষ দুনিয়াতে, 800 কোটি মানুষ, 24,000 মাইলকে বাক করলে আর কতটুকু পড়বে? ওই দিকে গেলামই না, আল্লাহ তো বলছে মশার ডানার সমান না, ওটা বাক করতে গেলে প্রথমে 60টা বাক করতে হবে, মহাদেশ 60টা, এশিয়া মহাদেশের ভাগেও একটা বাক পড়বে, মশার ডানার 7 ভাগের 1 ভাগ, আবার ওটাকে এশিয়ালাদেরকে 52টা বাক করতে হবে, কেননা এশিয়ায় 52টা দেশ, 52টা বাক করতে হবে। আবার যদি 52 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, ওটা আবার 52 ভাগ, 52 ভাগের 1 ভাগ মিলবে আমাদের বাংলাদেশকে, ওটাকে আবার 18 কোটি মানুষের ভিতরে ভাগ করতে হবে, তো আপনার ভাগে পড়লো তো পড়লো কি? যুবক এখানে সারা রাত দেখতেই পারবা, বেশি বিরক্ত করলে কেসও খাইতে পারো, এটাও সম্ভাবনা আছে। শুধু ফেসবুকে দেখতেই পারো, মনে হয় বোঝো না তোমরা আমার কথা, কি বুঝছো কিছু? সারারাত্র ফেসবুকে দেখতেই পারো, নেটে দেখতে পারো, কিন্তু যদি বেশি বিরক্ত করতে যাও, এখানে বেশি গাটাগাটি করতে যাও, তাহলে হয়তো কেসও খাইতে পারো। সত্য তো, বুড়ারা তো বোঝেন না, যুবকরা ঠিকই বুঝছে, কি বুঝাইছি? এখানে আশা পুরার জায়গা না, এখানে জীবন গড়ার জন্য এই ছোট জীবনটা দিছে, যে গড়া যাবে আশা ওইখানে পুরাবে। এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি, তোমার যত আশা আমরা পুরা করব ওইখানে জান্নাতে, যত আশা, যেই আশা করবে ওটাই পুরা হবে, যেই আশা করবে যা চাবে, জান্নাতে মুখ দিয়া চাইতে হবে না, জান্নাতে মন দিয়া চাবে। আল্লাহ মুখ দিয়া চাওয়া জান্নাতেও পছন্দ করেন না, জান্নাতিকে মুখ দিয়া চাইতে দিবে না, দিলে চাইতে দেরি পাইতে দেরি হবে না। কি চান, কি চাও যুবক, কি চাও, কি চাও, কয়জন চাও? হ্যাঁ দুনিয়াতে একজনের দিকে চোখ বুলায়া, একজনের দিকে তাকায়, আর একজনের দিকে তাকাইলে যার দিকে প্রথমে তাকাইছো ওর জুতা গালে আসবে তোমার, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না?
হ্যাঁ কইবা আমার দিকে তাকায় আবার ওই দিকে তাকাস কি, ঠিক না? তাকাইছো তো আমার দিকে, আমার দিকেই তাকা। জান্নাত এরকম না, যেটা চোখে পড়বে ওটি তোমার হবে। চাই সংখ্যায় 25 লক্ষ হোক, তাতে কিছু আসে যায় না, যেটা চোখে লাগবে ওটি তোমার, যেদিকে তাকাইবে ওটি তোমার, ওই জান্নাত। এই জন্যই ছোট জীবনটা আল্লাহ গড়তে দিয়েছেন, কাটাইতে দেন নাই। প্রশ্ন আমার এটাই ছিল যে আমাদের ভাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন, কেন এই জীবনটা দিলেন, কাটায় যাইতে? এই জন্য দিলেন কামানা খানা সুবা পাখানা, কামানা খানা সোনা সুবা পাখানা, কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব, এই জন্য দেন নাই। মা বোনদেরকে এই জন্য দেন নাই, পাকানা সাজনা সাজানা খানা সোনা, এই জন্য না যে পাকাবে খাবে খাওয়াবে সাজবে সাজাবে আর ঘুমাবে, এই জন্য ছোট জীবন দেন নাই, করার জন্য দিছে। যে গোরা যাবে, রাবেয়া গোরা গেছে, এখনো তার নাম সোনার অক্ষরে লেখা। রাবেয়া কৃতদাসী ছিল, বেশি সুন্দরী ছিল না, আফ্রিকার মহিলা ছিল, ইথিওপিয়ার মহিলা। আমি শুনা না 6 বার দেখা বলতেছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি, বিদায় ওই দেশের মানুষগুলা দেখছি, আমি দেখা বলতেছি রাবেয়া যে সুন্দরী ছিল না এটা 100-এ 100 সত্য। এখনই যখন পছন্দ হয় না, তখন 1000 বছর আগের রাবেয়াকে কোত্থেকে পছন্দ হতো? কৃত দাসী ছিল রাবে, কিন্তু জীবনটা গড়ছে। 33 বছর বয়সে রাবে মারা গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন 33 বছর বয়সে। নিসা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনী হয়ে গেছে, জীবন গড়ছে। আপনি বলবেন নবীজির মেয়ে আবার গড়ার দরকারটা কি, ঠিক না? যদি এটাই হইতো তাহলে নবীজি সামনে বসায় বলতেন না এই কথা, ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইয়্যা, ফাতেমা জীবন যদি গড়া না আসো তো আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না, যদিও তুমি আমার কলিজার টুকরা, যদিও বসাতুম মিন্নি তুমি আমার কলিজার টুকরা, যদিও তুমি আমার দুনিয়া যাকে একদিন না দেখলে থাকতে পারতেন না। হয়তো ফাতেমা আসতেন দেখতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন মেয়েকে দেখার জন্য, একদিনও না দেখা থাকতে পারতেন না, মেয়েকে দেখতে চলে যেতেন। এই জন্যই তো বলছে আলী বাড়িটা দূরে তোমার, একটু কাছে নিয়ে আসো, তো কাছে নিয়ে আসছে, জান্নাতে এমন কাছে নিয়ে আসছে, জান্নাত দেখা হিসেবে বলছে আলী তোমার বাড়ি আমার বাড়ি সামনাসামনি রোডের এপার ওপার, তুমি বারিন্দায় দাঁড়াইলে আমাকে দেখবো, আমি বারিন্দায় দাঁড়াইলে তোমাকে দেখব। মানি বলতেছিল ফাতেমা বারিন্দায় দাঁড়াইলে আমি দেখব, আমি দাঁড়াইলে ফাতেমা দেখবে, থাকবো একজন আরেকজনকে। ওই মেয়েকে বলছে গৈড়া এসো, বুঝেন ভালো মতো, জানি না কাল সকালে সূর্য আমরা উঠতে দেখবো কিনা, আজকে সূর্য কিন্তু উঠার সময় বলতে বলতে উঠছিল, ফাক্তানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে করো আমি কাল সকালে তোমার জীবনে উদিত নাও হইতে পারি, তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। সত্য এটাই, কাল সকালে কয়জন সূর্য উঠতে দেখবে কে জানে, কিছু লোক তো রাত্রে দুনিয়ার থেকে যাবে, এটা তো সত্য, ঠিক না? হ্যাঁ, সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না, আমরা হয়তো দেখব আশা রাখি, কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে, এটা বলতে বলতেই উঠে। মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে, তামসি আলা বাহরি মাসির কাপি বাতনি, তুমি আমার পিঠে চলমান অতি সত্তর আমার পেটে আসবে। এই জন্য তো কিতাবে পাওয়া যায় মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে আতাদ হাকু আলা বাহারি, তুমি আমার পিঠে হাঁটো হাসো তাই না, সতাব কিফি বচনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে।
যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠায় ফেলো চিল্লায়া চিল্লায়া খুশির চিল্লান দিয়া, ঠিক না? তোমার পায়ের নিচের মাটি কি বলে জানো? মাটি বলে তাসুরুকা তাকুলুকাল আলওয়ানু আলা জহরি, ও যুবক রং তামাশা তোকে আমার পিঠে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধ ফি বাতনি, হইতে পারে আসতেছে দিন তোমাকে কিরা মাকড় আমার পেটে খাবে।